ফিরলাম বিরতির পর চোখ রাখবো কাশ্মীরের বিধানসভা নির্বাচনের খবরে এবং এবার কিন্তু খুশির খবর বামেদের জন্য কারণ কাশ্মীরে উড়ল সিপিএম এর পতাকা মান রক্ষা করলেন তারিগামী তার পঞ্চম জয়ে মুখ রক্ষা হল বামের উপত্যকায় বহুদিন ধরেই সিপিএম এর পতাকা তুলে ধরছেন বর্ষিয়ান তারিগামি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ এই মুহূর্তে এই যে একটা খুশির খবর বলা যেতে পারে বামেদের জন্য বলো বিষয়টা হচ্ছে জম্মু কাশ্মীরে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ তার ফলাফল ঘোষিত হয়েছে এই ফলাফল ঘোষণার মধ্য দিয়ে বামেদের একটি আসনে দীর্ঘদিনের বামেদের দীর্ঘদিনের সেখানকার যে বাম বিধায়ক চারবারের আহ বাম বিধায়ক ইউসুফ তারিগামে উনি পুনরায় বিজয় বিজয় হওয়ার পথে এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের ফলাফল অনুসারে প্রকাশিত ফলাফল অনুসারে প্রায় দুই হাজার ভোটের কাছাকাছি ভোটে উনি এগিয়ে আছে সুতরাং এই পরিস্থিতিতে বলা যায় বা যে বামেদের যে সারা ভারতবর্ষে যে ভরাডুবির যে বিষয়টি আহ বরাবরই সামনে আসছিল খানিকটা হলেও কিন্তু সেখানে আহ আসা হলেও দেখতে পাবে না একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বিশ্বজিৎ দেব আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে অবশ্যই ইরাক বা খুশির খবর বামেদের জন্য কারণ গোটা বা দেশে যে অবস্থা বা রয়েছে বর্তমানে বামেদের সেই জায়গা থেকে মান রক্ষা বলা যেতে পারে তার পঞ্চম জয় মুখ রক্ষা হলো বামেদের এবং কাশ্মীরে বা উড়লো লাল পতাকা সময় আরো একটা ছোট বিরতির সঙ্গে থাকুন